ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমে খবর আসছে সব নেতাকর্মীকে মুক্ত করাই এখন বিএনপির লক্ষ্য। আপনারা আশা করছেন রমজানের আগে জেলে থাকা সব নেতাকর্মী মুক্ত হবেন, মুক্তি পাওয়া নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়ার চিন্তা করছেন আপনারা, রমজানে ইফতার অনুষ্ঠানের সাথে সংবর্ধনা কর্মসূচিও থাকবে। বিগত আন্দোলনে দায়িত্বশীল নেতাদের গ্রেপ্তারের পর ভারপ্রাপ্তদের চিঠি দিয়ে দলীয় প্রধানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হবে। কারামুক্ত নেতাকর্মীদের বিভাগ ভিত্তিক সংবর্ধনা দেওয়ার চিন্তা করা হচ্ছে, সেখানে জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। এই যে প্ল্যানগুলো আমরা পেলাম বিভিন্ন আপনাদের সিনিয়র নেতাদের বরাত দিয়ে, প্ল্যানগুলো কি এমনই এমন করেই ভাবছেন আপনারা পরবর্তী দিনগুলো? দুই মিনিট সময়, একটা মিনিট আমি একটু ওবায়দুল কাদের সাহেবের কথা অ্যাড্রেস করতে পারি। উনি সাম্প্রদায়িকতার কথা বলছিলেন। আমি 2021 সালের 14 নভেম্বর একটা রিপোর্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, শিশির মোড়লের রিপোর্ট, যেটা হেডলাইন বলছে 50 বছরে দেশে 75 লাখ হিন্দু কমেছে। এই কথাটি আমি সংসদেও তুলেছিলাম বলে রিপোর্টটির কথা আমার স্পষ্ট মনে আছে। এখানে দুটি কারণ দেখানো হয়েছে, একটা হচ্ছে হিন্দুরা দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, দ্য ওয়ার্ড দে ইউজ বাধ্য, আর আরেকটি হচ্ছে তাদের প্রজনন হার কম, ফার্টিলিটি রেটটা মুসলমানদের চেয়ে কম। সেকেন্ড অপশনটাকে কোনো অপশন ধরা হচ্ছে না, দীর্ঘ রিপোর্ট পড়ে দেখবেন বলা হচ্ছে প্রথম অপশনটাই অপশন। আমি চিন্তা করলাম, আচ্ছা হিন্দু জনগোষ্ঠী কেন দেশ ত্যাগ করছে, এত অসাম্প্রদায়িক সরকার বাংলাদেশে? চিন্তা করে দেখলাম তারা যখন 2008 সালে এসেছিল ক্ষমতায়, তার পরপরই ঘটনা ঘটেছিল, রামু, নাসিরনগর, ঠাকুরগাঁ, কলমাকান্দা থেকে শুরু করে যশোর, অভয়নগর, কোথায় নয়, আমি নিজে ভিজিটে গিয়েছিলাম। কারণ আমার দল থেকে জানি না কেন যখন এ ধরনের কোনো ঘটনা ঘটেছে, মন্দির ভাঙা এবং সেখানে ভীষণ রকম তাদের উপরে হামলার ঘটনা, আমাকে পাঠানো হয়েছে ইনভেস্টিগেশনে, আমি রিপোর্ট তৈরি করেছি এবং সেখানে আমি দেখেছি তারা কি প্রচণ্ডভাবে ভীত। এবং একটা পর্যায়ে, বিশেষ করে 2016-17 থেকে শুরু করে এই কিছুদিন আগে যশোরে যে ঘটনাটা হয়ে গেল, সেই সময় পর্যন্ত তাদের যেই বয়ান উঠে এসছে, তাদের বয়ানে আমি একেবারে সরজমিনে গিয়ে আমি বলছি, তাদের বয়ান হচ্ছে, মাগো মুক্তিযুদ্ধের সময়ও এরকম দেখি নাই, এখন যা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এমন হয় নাই। আর দ্বিতীয় বয়ানটি হচ্ছে, মা এখন তো ভোট লাগে না, আমরা তো ছিলাম ভোট ব্যাংক, এখন তো আর কারো ভোট লাগে না, আমরা দেশ ছাইরা দিতে পারলেই বাঁচি। ইউ বিলিভ দ্যাট? এইটা তাদের কথা। আমি যদি প্রশ্ন করি, সেই রামু থেকে শুরু করে এই যশোরের মালোপাড়া পর্যন্ত কয়টা ঘটনার বিচার হয়েছে? একটা ঘটনারও বিচার হয় নাই। ওনারা জানে এগুলাকে রাজনৈতিকভাবে কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে এগুলো নিয়ে মজা মস্করা করে রাজনৈতিক ফায়দা লুটা যায়, এর বাইরে ওনারা জানে না। যদি জানতো তাহলে বাংলাদেশে পূজা শেষ করুন, 10 মিনিটে 10 সেকেন্ডে অস্থির হয়ে যেতেন না ভয়ে, যে এইবার জানি কি হয়। আচ্ছা বলেন তো, একটা মন্দিরে গিয়ে কোরআন শরীফ রেখে আসা কিংবা এই ধরনের কাণ্ড কারখানা, এটা কি ধরা খুব কঠিন? ঠিক 1058 জন টাকা পাচারকারীকে ধরা যেমন কঠিন, এটাও কি ধরা ঠিক সেরকমই কঠিন? হ্যাঁ, দুটো আসলে একই ধরনের। আপনি একটাকে ব্যবহার করবেন চতুর্দিকে আন্তর্জাতিক পর্যায়ে মেসেজ দেওয়ার জন্য, এই যে দেখেন আমরা না থাকলে, আমরা থাকা অবস্থাতে এই, না থাকলে জানি কি হবে, এই মেসেজটা আপনি দেবেন। আর আপনার যেহেতু এখন ভোটের দরকার হচ্ছে না, সুতরাং হিন্দু জনগোষ্ঠীর জমি বাড়ি গহনা, হাড়ি পাতিল ঘটি বাটি সহ যা আপনি পারেন তাই আপনি লুটের চেষ্টা করেন। আপনার যে লুটেরা ক্যারেক্টার সেটা আপনি এই 17 কোটি মানুষের সঙ্গে সঙ্গে, এই যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, তারাও আপনাদের এই থাবা থেকে বাইরে যাচ্ছে না। আপনি আমাদের দলের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলছিলেন, সময় কিন্তু অনেক আগেই শেষ, আমি সময়টা বেঁধে দিই আর 30 সেকেন্ডে প্লিজ দলের কর্মসূচিটা শেষ করুন। আমাদের দলের কর্মসূচি খুব স্পষ্ট, আমাদের অসংখ্য নেতা জেলে গেছেন, প্রায় 27,000 নেতাকর্মী জেলে, তার মধ্যে বেশ কিছু নেতা মুক্ত হয়েছেন যারা ম্যাক্সিমামই সিনিয়র নেতা। ডেফিনেটলি তাদের সংবর্ধনার ব্যবস্থা করা এবং তাদেরকে আরেকবার আমাদের নিজেদের মধ্যেও এক ধরনের পুনরুজ্জীবনের ব্যাপার তো আছে। আমরা একটি আন্দোলন দীর্ঘ সময় ধরে করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি, এমন কোনো পরিবার নাই নিকল বিএনপির, সেটা মহাসচিবের পরিবার থেকে শুরু করে, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার থেকে শুরু করে একেবারে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত, যাকে সাফার করতে হয়নি। সুতরাং তাদের ফিরে আসা, আবার রাজনীতির মাঠে সক্রিয় হওয়া, সবকিছু মিলিয়ে আমাদের কর্মসূচি তো আছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি এত চমৎকার কথা বলেন যে আপনাকে থামানোটা বেশ মুশকিল, সময়ের ফ্রেমেও আমি আপনাকে আসলে বাঁধতে পারছি না। ডাক্তার হাবিব মিল্লাত, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড থাকে না, বিষয়টা একদমই না, আমি হিসেব করে দেখেছি সময় আমি আপনাকে বেশি দিয়েছি, সেই কারণে আসলে তার ক্ষেত্রে আমি সময়ের ফ্রেমটা আটকাইনি। আমার হিসাব ঠিক আছে, জনগণের হিসাব ঠিক থাকে, আমি তো জনগণের প্রতিনিধি এখানে।